ঝিনাইদহের কালীগঞ্জ ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে মাদক ব্যবসা, আটক দুই। ঝিনাইদহের কালীগঞ্জে ফেন্সিডিল ও গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ীকে আটক করেছে পুলিশ। রোববার দুপুর দুইটার দিকে শহরের মহিলা কলেজ গেট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। আটককৃতরা হলেন উপজেলার আলপাড়া এলাকার সামাদ হোসেনের ছেলে মাসুম বিল্লা রকি ও আংশিক বলিদাপাড়া এলাকার শান্তি বিশ্বাসের ছেলে রাসেল হোসেন। আটককৃতরা হলেন উপজেলার আলপাড়া এলাকার সামাদ হোসেনের ছেলে মাসুম বিল্লা রকি ও আংশিক বলিদাপাড়া এলাকার শান্তি বিশ্বাসের ছেলে রাসেল হোসেন। স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে এই দোকানে মাদক ব্যবসা পরিচালিত হচ্ছিল। ভয়ে কেউ মুখ খুলতে পারে না। রাতে আশেপাশের দোকান বন্ধ হলেও মধ্যরাত পর্যন্ত এই দোকান খুলে রেখে মাদক কেনাবেচা করা হতো। কালীগঞ্জ থানার ওসি আব্দুর রহিম মোল্লা জানান, দীর্ঘদিন ধরে ইলেকট্রনিক্স ব্যবসার আড়ালে তারা মাদক ব্যবসা করে আসছে এমন খবর পেয়ে সেখানে অভিযান পরিচালনা করা হয়। তারা সম্পর্কে দুই ভাইরা ভাই। এ সময় তাদের দোকান তল্লাশি করে ফেন্সিডিলের খালি বোতল দুইটিতে অর্ধেক করে ফেন্সিডিল, 53টি খালি বোতল, 25 গ্রাম গাঁজা ও 8 বোতল সিনামিন সিরাপ উদ্ধার করা হয়। তাদের বিরুদ্ধে মাদক নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে। দুই বাজার স্পিরিট দিয়ে চল যাই।